একজন জাকাত দেবেন, তার ক্ষেত্রে আবশ্যক হলো জাকাত সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, মনে করুন কেউ হজ করবেন না, তার জন্য হজের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কেউ ব্যবসা করবেন না, তার ক্ষেত্রে ব্যবসা সম্পর্কিত জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কথা বোঝাতে পারছি? একটা মেয়ে পর ঘরে হবে, পরের ঘর করবে, তার এই সংসারজনিত জ্ঞান জোগাড় করা তার জন্য আবশ্যক। কথা বোঝাতে পারছি? সুতরাং মনে রাখা দরকার, প্রয়োজন মতো মানে হলো আপনি ধর্মের যে কাজটা করতে যাবেন সে সম্পর্কে আপনার জ্ঞান জোগাড় করাই হলো ফরজ। আপনি ব্যবসা করবেন না, ব্যবসার জ্ঞান আপনাকে লাভ করতে হবে না। আপনি জাকাত দেওয়ার মতো অর্থ নেই, গরিব মানুষ, আপনার জাকাতের ফতোয়া ফরাজ মশলা জানতে হবে না। আপনি হজ করবেন না, হজ করার মতো টাকা নাই, হজের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কিন্তু আপনি বলুন, নামাজ পড়বেন না এমন কোন ব্যক্তি কেউ আছে? আছে, সাবালেগ হলেই নামাজ ফরজ। সুতরাং নামাজের জ্ঞান জোগাড় করা তার জন্য এসেন্সিয়াল, তার জন্য জরুরি। ওখানে কারোর ছাড় নেই ভাই, কারোরই ছাড় নেই ভাই। দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে কোনো লোক নামাজের মশলা জিজ্ঞাসা করলে উনি জিজ্ঞাসা করতেন, ওনার ভাষা ছিল একদম।